Namaskar. How are you? All are fine? Good. So, are you ready? Please open your books. History books, page number 34. Ranjit Singh. Page number 34, chapter number 16, Ranjit Singh. It is the great history of our one of the great warriors in India. Ranjit Singh was a great warrior. The people gave him the name Sher-e Punjab. It means the Lion of Punjab. His father's name was Sardar Bahadur Singh. He died when Ranjit Singh was only 12 years old. In his childhood, he had an attack of smallpox and lost his left eye. তো বলছে দেখো রঞ্জিত সিং ছিল একদম মহান যোদ্ধা, আমাদের দেশের গর্ব, আমাদের দেশের গর্ব। তিনি পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিলেন মনে হয়। আর রঞ্জিত সিং ছিল একদম, তার বাবা নাম ছিল হচ্ছে সর্দার মহাসিং। তিনি একটা ছোট ছোট পাড়ার একটা রাজার মতো ছিল। তো রঞ্জিত সিংকে আমরা আমাদের মানে আমরা ডাকি কিভাবে, লায়ন অফ পাঞ্জাব, শের অফ পাঞ্জাব। শের অফ পাঞ্জাব মানে পাঞ্জাবের সিংহ, পাঞ্জাবের সিংহ। তো রঞ্জিত সিং, রঞ্জিত সিংয়ের বাবা সর্দার মহাসিং, যখন রঞ্জিত সিংয়ের বয়স মাত্র 12 বছর, তখন রঞ্জিত সিংয়ের বাবা সর্দার মহাসিং মারা যায়। তো মারা যায়, তো মারা যাওয়ার পরে তো ওরা তখন খুব ই হয়ে যায়, ওর মা ওদেরকে নিয়ে খুব একটু অসহায় মধ্যে থাকে। তার মধ্যে আরেকটা দেখো, ইন হিজ চাইল্ডহুড হি হ্যাড অ্যান অ্যাটাক অফ স্মল পক্স অ্যান্ড লস্ট হিজ লেফট আই। ছোটবেলায় তার এই স্মল পক্স, দেখবে স্মল পক্স মানে কি, ওই গায়ে মুখে গুড়ি গুড়ি ঘামাচির মতোই হয়, তো ওটাকে স্মল পক্স বলে। তো এখন তো এটা হচ্ছে ওষুধ আবিষ্কার হয়েছে, তো এদের সময় এই গল্পটা, এই যে এই ঘটনাটা যখন ঘটেছে রঞ্জিত সিং এর টাইমে, তখন কিন্তু এই এর ওষুধ ছিল না। এটা হলে পরে মানুষ মারাও যেত, স্মল পক্স হলে মানুষ মারা যেত বা কোনো কিছু খুব ক্ষতি হতো। তো ঠিক এই রঞ্জিত সিং এর টাইমে, রঞ্জিত সিং এর যখন হয়, রঞ্জিত সিং এর বাঁ চোখটা নষ্ট হয়ে যায়। এই স্মল পক্স হওয়াতে রঞ্জিত সিং এর বাঁ চোখটা নষ্ট হয়ে যায়, ওই এক চোখ দিয়েই দেখতো। তারপরে দেখো, সিং পিপল আর ডিভাইডেড ইনটু ডিফারেন্ট প্ল্যান, দে কোয়ারেড উইথ ইচ আদার। রঞ্জিত সিং ইউনাইটেড দেম স্লোলি, হি ব্রট লাহোর, অমৃতসর, কামরা এন্ড কাশ্মীর আন্ডার হিম এন্ড বিকাম এ পাওয়ারফুল রুলার অফ এ ভাস্ট টেরিটরি। রঞ্জিত সিং ওয়াজ এ গ্রেট ডিপ্লোম্যাট, হি মেড এ ট্রিটি উইথ দ্য ব্রিটিশ হু অলসো রিকগনাইজ হিজ পাওয়ার, দে কুড নট ইভেন থিঙ্ক অফ এন্টারিং পাঞ্জাব। তো বলছে তারপরে রঞ্জিত সিং যখন বড় হলো, রঞ্জিত সিং ছোট থেকে দেখতো যে হচ্ছে ওই শিখ পিপল মানে শিখদের মধ্যেই আলাদা আলাদা দল, এক এক এই একটা দল ওই একটা দল, এই পাড়া ওই পাড়া, এবং একটা এক একটা করে ক্ল্যান গোষ্ঠীতে ভাগ করা আছে, এবং তারা একে অপরের সাথে খালি ঝগড়া করতো, এ ওই এই দলের সাথে ওই দলের ঝগড়া লাগতো, ওই দলের সাথে ওই দলের ঝগড়া লাগতো। তখন রঞ্জিত সিং কী করলো, এদের সবাইকে বোঝালো যে আমরা তো একই জাতি, আমরা একই গুরু শিষ্য, আমরা একই দেশে বসবাস করি, একই জায়গায় থাকি, আমরা তো ভাই ভাই, তা আমরা কেন নিজেদের মধ্যে মারামারি করবো, নিজেদের মধ্যে কেন যুদ্ধ করবো, খুনাখুনি মারামারি এগুলো কেন করবো, এতে ক্ষতি হচ্ছে। তখন সবাইকে বোঝালো, সবাইকে একযোগ করো, একযোগ করে সে একটা বড় সৈন্যদল গঠন করলো, বড় একটা সৈন্যদল গঠন করে তখন সে হচ্ছে লাহোর, অমৃতসর, পাঞ্জাব, কাংরা এই সব রাজ্যগুলো ছিল, সেই রাজ্যগুলোকে জয় করলো, মানে সেখানকার যে শাসক তাদের তার সাথে যুদ্ধ করে সবগুলো জয়টাই করে সে বিশাল একটা সাম্রাজ্যের রাজা হয়ে গেল। সে বড় একটা সাম্রাজ্য, এইটার নাম ছিল পাঞ্জাব, তার মানে লাহোর, অমৃতসর, তারপরে কাংরা, জম্মু এন্ড কাশ্মীর, এই সব এই চারটা পরগনা মিলে একটা নাম ছিল কি পাঞ্জাব। তো পাঞ্জাবের রাজার নাম কি রঞ্জিত সিং। রঞ্জিত সিং খুব শক্তিশালী ছিল, খুব ভালো ছিল, হ্যাঁ খুব যোদ্ধা, মহান যোদ্ধা ছিল। তো যখন রঞ্জিত সিং ছিল কি ছিল, রঞ্জিত সিং খুব বুদ্ধিমান ছিল, খুব চালাক ছিল, খুব বুদ্ধিমান। তো যখন রঞ্জিত সিং এই পাঞ্জাবের রাজা ছিল, তখন আমাদের সারা ভারতবর্ষের রাজাকে, মানে ভারতবর্ষের শাসনকে করতো ইংরেজরা, ইংরেজরা দেখলো রঞ্জিত সিংকে হারাতে হবে, কিন্তু রঞ্জিত সিং ইংরেজরা রঞ্জিত সিংকে দেখে ভয় পেত, কারণ রঞ্জিত সিং ছিল রঞ্জিত সৈন্যদলগুলো খুব কম শক্তিশালী ছিল, ও খুব বুদ্ধিমান ছিল, তো ওকে কীভাবে হারানো যায় কীভাবে, কিন্তু যতদিন পর্যন্ত রঞ্জিত সিং ছিল ততদিন পর্যন্ত ইংরেজরা ওই পাঞ্জাবের স্বপ্ন দেখতো না, যে পাঞ্জাবে আমাদের রাজ্য হবে, পাঞ্জাবটা দখল করে নেবো, এরকম ভাবতো না, যেটা অন্যদের সাথে করতো। খুব চেষ্টা করেছে রঞ্জিত সিংয়ের রাজ্যটাকে দখল করার, কিন্তু রঞ্জিত সিং যতদিন ছিল ততদিন পর্যন্ত ওরা
মানে কল্পনা করতে পারেনি বা ভাবতে পারেনি, চেষ্টা করেছে কিন্তু পারেনি। তো রঞ্জিত সিং ও ইংরেজদের সাথে দুজনের মিলেমিশে থাকতো, কেউ অত কিছু করতো না, আর ইংরেজরা রঞ্জিত সিং এর সঙ্গে মিলেমিশেই থাকতো। জানে যে রঞ্জিত সিং কে যদি আমরা রাগিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অসুবিধা হয়ে যাবে বা আমাদেরই হয়তো এই ভারতবর্ষ থেকে চলে যেতে পারে, এই জন্য কেউ অপর একে অপরকে কেউ কিছু করতো না। তো রঞ্জিত সিং ওয়াজ ভেরি ব্রেভ বাট হি ওয়াজ সিম্পল এন্ড কাইন্ড হার্টেড। He loved his soldiers, they also respected him greatly. Ranjit Singh was a great horseman. He collected horses from every part of India, even from Arabia and Persia. Ranjit Singh became a household name in the Punjab. So, এই দেখো তারপরে বলছে রঞ্জিত সিং ছিল খুবই সাধারণ, খুব সাধারণ, খুব সহজ সাধারণ মানুষ, খুব দয়ালু দয়াবান মানুষ। সে তার সৈন্যদের খুব ভালোবাসত, তার সৈন্যদের তার প্রজাদের খুবই ভালোবাসত, এত খুব ভালোবাসত এবং সৈন্যরাও তাকে খুব ভালোবাসত। কারো কোনো অসুবিধা দেখলে পরে সে নিজের থেকে সেটা সমাধান করে দিত। তো এটা ছিল তারপরে এবং সে রঞ্জিত সিং ছোট থেকেই ঘোড়া চালাতে খুব ভালোবাসত, খুব ভালোবাসত ঘোড়াতে, ঘোড়া দেখলে ওর চালাতে চলতো। তো এটা একটা শখ, তার খুব শখ ছিল বিভিন্ন ঘোড়া নিয়ে সে চালাতো। তো এই জন্য সে কী করতো, ভারতবর্ষের যে কোনো জায়গার থেকে সে কী করতো, ভালো ঘোড়ার খবর পেলে সে এখান থেকে ঘোড়া নিয়ে আসতো, ঘোড়া কিনে নিয়ে আসতো, এমনকি বিদেশ থেকে আরব পারস্য এইসব জায়গায় তো ঘোড়া বিখ্যাত, তো এইসব জায়গার থেকেও ঘোড়া সে নিয়ে আসতো। তো রঞ্জিত সিং এত বড় যোদ্ধা ছিল যে ওকে থেকে সবাই ভয় পেত, ইংরেজরা ভয় পেত, আশেপাশে সবাই ভয় পেত, খুব খুব মহান যোদ্ধা ছিল আর খুব বুদ্ধিমান ছিল। তো তার জন্যে ইংরেজরা কোনোদিনও তার সাথে কোনোদিনও ওর সাথে মানে ওর বিরুদ্ধে যায়নি বা ও থাকাকালীন পাঞ্জাব দখল করার কোনো পরিকল্পনা ওরা ওদের মানে স্বপ্নেও ভাবতে পারেনি। তো এই জন্যে রঞ্জিত সিং এত মহান যোদ্ধা ছিল যে ও শেষে এই যে আমাদের আমরা যেরকম আমাদের বাড়িতে হচ্ছে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভিন্ন ভগবান বা ঈশ্বর ঈশ্বরের বা মহান লোকের ছবি আমরা ঘরের ভিতরে টানিয়ে রাখি, তো পাঞ্জাবের ঘরে ঘরে রঞ্জিত সিংয়ের ছবি আছে। সে এত মহান ছিল শিখদের জন্য, সে এত মহান মানে এত মহান ছিল যে হচ্ছে সবাই রঞ্জিত সিংকে শ্রদ্ধা করে, পূজা দেয়, মানে ভগবান মানে এরকম। তো এটা ছিল পড়া, এটা তোমরা পড়বে, আর দুই তিন তো সোজাই আছে, ওরা পড়ার চেষ্টা করবে, নাহলে পরে করে দেবো। নমস্কার।